সুন্দরপুর গ্রামে ভীম নামের এক ব্যক্তি থাকত যে বিল্ডিংয়ের কাজ করত। তার একমাত্র ছেলে নাম ছিল রাকেশ। মা বাবা তার বিয়ে দিয়ে দেয়, কিন্তু কিছুদিন পরে বীরের স্ত্রী অঞ্জনার হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। এবার ভীমের জন্য একা থাকা খুব কষ্টকর হয়ে ওঠে। সে মনে মনে ভাবে দ্বিতীয় বিয়ে করার কথা, কিন্তু একেই এই বয়স, তার ওপর বৌমা বাড়িতে এসে গেছে। এখন তাদেরকে এসব কথা বলতে তার মনে একটু শঙ্কা হয়, তাই সে এই ব্যাপারটা নিয়ে পিছুপা হয়ে দাঁড়ায়। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় নিজের ছেলে আর বৌমাকে নিজের দ্বিতীয় বিয়ের কথা সে জানাবে। সেদিন তারা দুজনেই বাড়িতে ছিল। রাকেশ, সারিকা, তোমাদের সাথে কথা ছিল। কি হয়েছে বাবা? খরচার জন্য টাকা চাই বুঝি? টাকার কথা নয়, আমি আবার বিয়ে করতে চাই, তোমরা কি বলো? এই কথাটা শুনে রাকেশ খুব আনন্দিত হয়, কিন্তু বৌমা সারিকা এই ব্যাপারটা মেনে নেয় না। আর সে বলতেও চায় যে এই প্রস্তাব তার ভালো লাগেনি। আমরা আর কি বলবো বাবা, এই বয়সে তোমার একজন সাথী চাই, তাতে আমাদেরও ভালো লাগবে। মা, তুমি কি বলবে? ও কি বলবে আবার, আমি বলে দিয়েছি তো, তুমি আগে বাড়ো বাবা, তুমি নিজের বিয়ে করো, তুমি আনন্দে থাকবে। ছেলের জবাব পাওয়ার পরে ভীম আনন্দিত হয়ে সেখান থেকে চলে যায়। এবার যেহেতু সারিকায় ব্যাপারটা মেনে নেয় না যে শ্বশুরমশাই দ্বিতীয় বিয়ে করবেন, তাই সে বলতে লাগে, কোথায় উনি আমাদের সন্তানদের সাথে খেলবেন, উল্টো তিনি বিয়ে করতে যাচ্ছেন। এবার বুঝলাম ম্যাডামের মুখ হাড়ি কেন। দেখো সারিকা, এই বয়সে বাবার একজন সাথী চাই, তুমি সময় সময় তাকে খাবার দিতে পারবে না সারিকা, তুমি এভাবে দেখাশোনা করতে পারবে না। তার মানে আমাকে শাশুড়ি মার নাটক দেখতে হবে? সে পালাতে পারবে না। কিছুদিন আগে বাবা অযথা নিজের ডান পায়ে আঘাত লাগালো, তারপর তাতে ওষুধ লাগাতে হবে তোমাকে, তুমি পারবে বলো, করতে পারবে? মা বেঁচে ছিলেন তখন মা করতেন, সে সব কাজ মা করত, এখন মা নেই, আর কি অসুবিধাই আছে যদি উনি দ্বিতীয় বিয়ে করেন বলো? যেহেতু শ্বশুরমশাই বিয়েটা সারিকা মেনে নেয় না, তাই সে কিছু বলে না, চুপচাপ থাকে, নিজের কাজে লেগে যায়। কিছুদিন কেটে যায়, তারপর একদিন ভীম সুশীলা নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়ি আনে। সারিকা খুব আশ্চর্য হয়, কিন্তু রাকেশ তা দেখে খুব আনন্দিত হয়। মা সারিকা, তোমার শাশুড়ি মা এসেছেন ঘরে তোলো। শাশুড়ি? সৎ শাশুড়ি? এভাবে মনে মনে সে গালাগালি করে, কিন্তু হাসি মুখে তাকে ঘরে তুলে আনে। তারপর ভীম আর সুশীলা বাড়িতে ঢোকে। যেহেতু সারিকার সৎ শাশুড়ি পছন্দ ছিল না, তাই সে বেশি কথাবার্তা তার সাথে বলতো না। সুশীলা তার সাথে কথা বলতে চাইলেও সে তার সাথে কথা বলতো না। এভাবে কিছুদিন কেটে যায়, তখন জানা যায় সুশীলা গর্ভবতী। সেই দিন থেকে শাশুড়ি মার ওপরে সারিকার রাগ আরও বেড়ে যায়। সারিকা ওই বাড়ির বৌমা হওয়া সত্ত্বেও সেই বাড়িতে সে সুশীলার আগে পা রাখে, তাই সে সুশীলাকে দিয়ে সব বাড়ির কাজকর্ম করাতে লাগে। শাশুড়ি মা, গিয়ে ঘর পরিষ্কার করুন তো। আর এভাবে বলে সে সোফায় বসে টিভি দেখতে লাগে। সুশীলা কিছু না বলে ঘরদোর পরিষ্কার করে দেয়। তারপর কিছুক্ষণ পরে সে সারিকার কাছে গিয়ে বলে, সারিকা, ঘরদোর পরিষ্কার করে দিয়েছি, এবার আমি একটু বিশ্রাম করতে চাই। সব কাজকর্ম পড়ে আছে আর আপনি বিশ্রাম করতে যাচ্ছেন মা? বাসন ধুয়ে নিয়েছি, জামা কাপড় কেচে দিয়েছি, ঘর পরিষ্কার করে দিয়েছি, সব কাজ হয়ে গেছে, আর কি কাজ আছে? সারিকা কোনো জবাব দিতে পারে না। সে ভেতরে গিয়ে দু মিনিট পরে আসে আর জামা কাপড় এনে বলে, সৎ শাশুড়ি মা, এই জামা কাপড়গুলো আয়রন করে দেন, আপনাকে এসব আয়রন করে দিতে হবে। সারিকা, একটা দুটো হলে আমি করে দিতাম, কিন্তু এগুলো অনেক, আমি এখন গর্ভবতী, যদি তোমার খুব প্রয়োজন তাহলে তুমি না হয় করে নাও। সৎ শাশুড়ি মার এরকম কথা শুনে সারিকার খুব রাগ হয়। সৎ শাশুড়ির এত সাহস যে তার মুখে সে উত্তর দিল, এই ভাবতে ভাবতে সে গিয়ে স্ত্রীর সুইচটা অন করে দেয়। ততক্ষণে বাইরের থেকে কেউ সারিকাকে ডাকে, সে বাইরে চলে যায়। এসব দেখে সুশীলা সেই স্ত্রীটাকে শাড়ির উপরে এনে রেখে দেয়। তারপর সেই শাড়িটা পুরোপুরিভাবে জ্বলে যায়। জলার গন্ধ পেয়ে বাইরে থেকে ছুটতে সারিকা ভেতরে ঢোকে। ততক্ষণে শাড়ি জ্বলে ছাই, তা দেখে সারিকা বলে, আমি যা কাজ করতে বলেছিলাম সেটা যদি করার ইচ্ছে ছিল না, তাহলে আপনি আমার মুখে বলতে পারতেন, কিন্তু এভাবে আপনি শাড়িটা না জ্বালালেই পারতেন, পাপি কোথাকার, দাঁড়ান আমি আপনাকে সঠিক শিক্ষা দেব। এভাবে বলে রেগে মেগে সারিকা সেই স্ত্রীটাকে এনে সোজা সুশীলার হাতে রেখে দেয়। সে মা মা বলে জোরে চিৎকার করতে লাগে। সুশীলার দুটো হাত লাল হয়ে যায়। সুশীলা নিজের হাত দুটোকে দেখে খুব কান্নাকাটি করে। তখন রাত্রিবেলা ছিল, সবাই একসাথে খাবার খেতে বসেছিল।
সুশীলা নিজের জলা হাত নিয়ে সবাইকে খাবার বেড়ে দেয়। ব্যাপারটা রাকেশের চোখে পড়ে, সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কাকি কি করে হলো এটা, হাতটা জ্বলল কি করে? যখন ছেলে এভাবে বলে তখন ভীমেরও নজর নিজের দ্বিতীয় স্ত্রী সুশীলার হাতের দিকে যায়। পুরোপুরিভাবে তার দুটো হাত পুড়ে গেছিল আর জায়গায় জায়গায় ফসকে পড়ে গেছিল। হ্যাঁ গো সুশীলা, হাতটা পুড়ল কি করে? তখন থেকে জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছ না যে? তেমন কিছু নয় গো, গরম জল পড়েছিল বলে জ্বলে গেছে। সারিকা কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নিজের ঘরে চলে যায়। তারপর ভীম, রাকেশ আর সুশীলা নিজেদের খাবার শেষ করে ঘরে চলে যায়। সারিকা আগে থেকেই বিছানায় বসেছিল, তাকে দেখে রাকেশ বলে, আমার তোমার উপরে সন্দেহ হচ্ছে সারিকা, তুমি কাকিমার সাথে কি করেছো? আমি আমার সৎ শাশুড়িমার হাত পুড়িয়ে দিয়েছি, এইটুকুই যা। আমি তাকে বললাম আমার জামাকাপড় ইস্ত্রি করতে, তিনি করলেন না, আমি রেগে তার হাত দুটো পুড়িয়ে দিলাম। সে খুব রেগে রেগে বলে। তার কথা শুনে রাকেশও খুব রেগে যায়। সারিকা তুমি মানুষ, এখন সে গর্ভবতী, এই সময় তাকে এত কষ্ট দেওয়া একদম ঠিক নয়। আজ থেকে তোমার যা কাজ হবে তুমি সেটা নিজে করবে, বুঝেছো? কি জুম্মা জুম্মা দুদিন এসছে আর তিনি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? কি বলছো তুমি, তিনি আমার মায়ের স্থানে এসেছেন, তিনি আমার মায়ের মতন, তার দেখাশোনা করা আমার কর্তব্য, আর কখনো যেন তুমি এরকম কিছু করবে না, মনে থাকে। সৎ শাশুড়িকে আমি পছন্দ করি না। তাহলে তোমাকে একটা ছোট্ট গল্প শোনাই, আগে তোমার ইচ্ছে। হ্যাঁ শোনাও। যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতেন, আমার জায়গায় তোমার ভাই হতেন, আর তোমার জায়গায় তোমার বৌদি হতেন, তাহলে তুমি কি করতে বলো? সারিকা কোনো জবাব না দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে সারিকা সুশীলাকে খুব সম্মান দেয়, তাকে খাবার বেড়ে দেয় আর মিলেমিশে ঘরের সব কাজ একসাথে করে। তা দেখে ভীম আর রাকেশ খুব আনন্দিত হয়। চন্দ্রপুর গ্রামে ভাগ্যবতী আর তার স্বামী সুরেশ থাকত, তাদের ছেলে মধু। তারা খুব স্নেহ সহকারে থাকত। তাদের ছেলে মধুর বিয়ের বয়স হয়ে ওঠে, মা ভাবে বিয়ে দেবে, তাই একদিন সে বলে, বাবা মধু, তোমার সাথে কিছু কথা ছিল। বলো মা, কি কথা বলবে? তোমার বিয়ে নিয়ে কথা বলার ছিল। বিয়ের কথা বলাতেই মধু খুব লজ্জা পেয়ে যায়। মা বুঝতে পেরে যান যে মধু বিয়ের জন্য একদম তৈরি আছে। তারপর তার জন্য সে ভালো পাত্রীর খোঁজে লেগে যায়। তারপর একটি ভালো পাত্রীও পাওয়া যায়, মেয়েটির নাম সোনা। তার সাথে মধুর বিয়ে দিয়ে দেওয়া হয়। নতুন বৌমা সোনা খুবই পেটুক ছিল, যতই খাক না সে তার শুধু খিদেই পেত। এই ব্যাপারটা শ্বশুরবাড়ির লোকেরা জানত না। জানতে পারলে যে খুব অসুবিধা হবে তা ভেবে সোনা খুব সতর্ক থাকত। একদিন রান্নাঘরে শাশুড়ি মা ভাগ্যবতী নতুন বৌমার বাড়িতে আসাতে মটন বিরিয়ানি বানাচ্ছিল। মটন বিরিয়ানির সুগন্ধ রান্নাঘর থেকে হয়ে হল পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সোনা বসে টিভি দেখছিল। গন্ধ পাওয়ার পর থেকেই সোনার খিদে যেন বেড়ে যায়। কখন সে মটন বিরিয়ানি খেতে পাবে এই ভেবে সে বারবার রান্নাঘরের দিকে দেখতে থাকে। ঠিক তখনই ভাগ্যবতী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেছে এই বলে সে নিজের ঘরে চলে যায় বিশ্রাম করার জন্য। না জানি কখন থেকে সোনা এই সময়ের অপেক্ষাতে ছিল। সে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। রান্নাঘরে বাসনের মধ্যে থেকে মটন বিরিয়ানির গন্ধ পেয়ে যেন তার মুখ দিয়ে জল টপকাতে শুরু হয়। আহা কি সুন্দর গন্ধ! আমার স্বামী অনেক আগেই বলেছিলেন আমার মা খুব সুস্বাদু রান্না করে। মুখে জল চলে আসছে, গন্ধ শুঙ্গেই বলতে পারি আমি যে বিরিয়ানি কি সুস্বাদু হয়েছে। এই বলে অনামিকা গিয়ে বিরিয়ানির ঢাকাটা খোলে, সেই সুস্বাদু গন্ধ বেরুতে লাগে। বিরিয়ানির ওপরে মাংস আর হাড়গুলো দেখে সোনার পেটুক মনকে আটকানো খুব কঠিন হয়ে ওঠে। তার মুখের লালা গিলে সে বলে, আহা বিরিয়ানি, একে দেখে যে মনকে আটকানো কঠিন, কিন্তু তা সত্ত্বেও আমি এটাকে দেখবই। এই বলে সে গরম গরম বিরিয়ানি খেতে লাগে। একদিকে তার মুখ পুড়ে যায় আর অন্যদিকে তার নাক কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগে। তা সত্ত্বেও কোনো পরোয়া না করে সে খেতেই লাগে। পুরো বাসনের বিরিয়ানি একসাথে খেয়ে তারপর বাসনটা ধুয়ে তাকে তার জায়গাতে রেখে সে নিজের ঘরে চলে যায় ঘুমুতে। তারপর বিশ্রাম করছিল ভাগ্যবতী, সে উঠে সেখানে যায়। কিন্তু সেখানে কোনো বিরিয়ানি রাখা ছিল না, বাসনও পরিষ্কার আর নিজের জায়গাতে রাখা ছিল। ভাগ্যবতী কিছুই বুঝতে পারে না আসলে ব্যাপারটা কি।
রান্না করা খাবারটা গেল কোথায়? আমি তো রান্না করেছিলাম, তারপর বাসন কোসন ধোয়া, আমার মনে আছে রান্না করেছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায়? না আমি খেয়ালি পোলাও পাকাচ্ছিলাম, সত্যিটা কি? তারপর কিছুক্ষণ পরে সোনা নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, যেন কিছুই হয়নি। বৌমা, আমি বিরিয়ানি বানিয়ে এখানে রেখেছিলাম, কিন্তু পাচ্ছি না, কি হতে পারে বলো তো? আপনি কি বলছেন মা, আমি যখন ছিলাম এখানে তো বিরিয়ানি রান্না হয়নি, মনে হয় আপনি কোনো স্বপ্ন দেখেছেন, একটু খেয়াল রাখুন মা। তারপর ভাগ্যবতী চিন্তা করতে লাগে। মা, চা বানিয়ে দেব? বানাও মা, খুব মাথাটা ধরেছে, আমি সোফাতে গিয়ে বসছি, সেখানে এনে দাও আমায়। আচ্ছা বেশ। সোফায় বসে ভাগ্যবতী ভেবে উঠতে পারছিল না ব্যাপারটা আসলে কি। ততক্ষণে সোনা এসে তাকে চা দেয়। আপনার কি হয়েছে মা? কিছু হয়নি মা। তাহলে কি রান্না করব? ছেলে ঘুম থেকে উঠলে বলবো মাংস নিয়ে আসতে, বিরিয়ানি বানাবো। মা, আজকে শুক্রবার, আমি খাবো না কিন্তু, ডাল বানাই। ঠিক আছে মা, তাহলে রবিবারে বানাবো। সোনা গিয়ে রান্নাঘরে রান্না করতে লাগে। সোনা যেহেতু বড়ই পেটুক, তাই খিদের চোটে ডাল ভাত সব খেয়ে সে হলে এসে শাশুড়ি মাকে বলে, মা, রেশনের জিনিস তো সব শেষ, আপনার ছেলে উঠলে তাকে আনতে বলুন। কি বলছো মা, কালকেই তো জিনিস এনেছি আমি, কি করে হতে পারে এটা? কি বলতে চান আপনি, আমি সব জিনিসপত্র খেয়ে নিয়েছি নাকি? ছিছি, সেটা বলিনি মা, এক মাসের এত জিনিসপত্র তুমি একা কি করে খেতে পারো? ঠিক তখনই সুরেশ, যে বাড়ির বাইরে গেছিল, সে মিষ্টি আর ফল নিয়ে বাড়ি ফেরে। ভাগ্যবতী, তোমার দাদার বাড়ি গেছিলাম, সে মিষ্টি ফল পাঠিয়েছে, মা সোনা এগুলোকে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে বাবা। তারপর সোনা জিনিসপত্র ভেতরে নিয়ে যাওয়ার ভান করে আধা জিনিসপত্র নিজের শাড়ির নিচে লুকিয়ে নিজের ঘরে সে চুপি চুপি নিয়ে যায়। শাশুড়ি মা, আমি স্নান করে আসছি। ঠিক আছে বৌমা, যাও। সোনা সব জিনিসপত্র যেরকম মিষ্টি ফল নিয়ে নিজের ঘরে গিয়ে খায়, তা সত্ত্বেও সোনার পেট ভরে না, সে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে ভাগ্যবতী তাকে দেখে বলে, মা সোনা, তোমার বাবার আনা ফল মিষ্টি নিয়ে এসো তো, এসো আমরা খাবো। ঠিক আছে মা। তারপর ফল মিষ্টি সবকিছু নিয়ে সোনা সোজা ভাগ্যবতীর কাছে যায়। সেগুলোকে দেখে ভাগ্যবতী বলে, আরে বৌমা, এতটুকু আনলে যে, কার জন্য রাখলে, সবগুলো নিয়ে এসো। মা, কি যে বলছেন, আর কোথায়, এইটুকুই তো ছিল। তোমার বাবা তো অনেক এনেছিলেন। এটা শুনে সোনা কানতে কানতে বলে, মা, আপনি আমার উপরে সন্দেহ করছেন, আমি সরিয়ে রেখেছি, আপনি নিজের চোখে দেখেননি, আমি যখন ভেতরে গেলাম আমার হাত খালি ছিল। হ্যাঁ মা, সকাল থেকে অনেক কিছু জিনিস রান্নাঘর থেকে হারিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি। কিন্তু এসব কি করে মা? এভাবে চিন্তিত হয়ে সবাই ঘুমোতে চলে যায়। সবার ঘুমানোর পরে সোনার আবার খিদে পেয়ে যায়। সে চুপি চুপি রান্নাঘরে যায় আর যা কিছু হাতের কাছে পায় সব খেয়ে নেয়। এমন কিছু ছিল না যে সে ছাড়ে। ঠিক সেই সময় ভাগ্যবতীর পেপাসা পায়, সে রান্নাঘরে আসে জল খেতে। বৌমাকে খাবার খেতে দেখে সে আশ্চর্য হয়ে যায়। ভাগ্যবতী পুরো ব্যাপারটা বুঝে নেয়। তারপর ধীরে ধীরে সে বৌমার কাছে যায় আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তার কথা শুনে সোনা শাশুড়িমার পা পড়ে ক্ষমা চায় আর তার খিদের ব্যাপারের সব কথা সে বলে ফেলে। তার কথা শুনে ভাগ্যবতী খুব হাসতে লাগে। ঠিক আছে বৌমা, আজকের পর থেকে যখনই খিদে পাবে তুমি আমাকে বলবে, আমি বাড়িতেই বানিয়ে দেব। আর এভাবে বলে সে নিজের বৌমাকে নিজের কাছে টেনে নেয়।